সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে মাদার অফ ডেমোক্রেসি নামে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা একে জামান তবে খালেদা জিয়াকে নিয়ে কাউকে কোনো প্রকার সিনেমা বা ডকুমেন্টরি বানানোর অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ আগস্ট মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভেরিফাইড পেজে এ ঘোষণা দেয় বিএনপি সেখানে বলা হয় খালেদা জিয়াকে নিয়ে কোনো প্রকার সিনেমা বা ডকুমেন্টারি বানানোর কোনো প্রকার অনুমতি জিয়া পরিবারের কোনো সদস্য কিংবা বিএনপির পক্ষ থেকে দেয়া হয়নি এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে মাদার অফ ডেমোক্রেসি সিনেমা বন্ধে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল উল্লেখ্য মাদার অফ ডেমোক্রেসি সিনেমার চিত্রনাট্যের কাজ সম্পন্ন হয়েছে আগামী মাসের শেষ দিকে এ দৃশ্য ধারণের কাজ শুরু হওয়ার কথা জানিয়েছে নির্মাতা এদিকে বিষয়টি নিয়ে যখন চলছে আলোচনা ঠিক তখনই জানা গেল এগারো বছর আগেই বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বায়োপিক সিনেমা নির্মাণ করেছিলেন প্রয়াত কিংবদন্তি গীতিকার প্রযোজক ও পরিচালক গাজী মাঝারুল আনোয়ার এবার এগারো বছর পর সিনেমাটি আলোর মুখ দেখতে চলেছে